সিলেটে টানা বৃষ্টিপাতে সুরমা নদীর পানি উপচে পড়ায় প্লাবিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকা। বিশেষ করে পানি ঢুকে পড়েছে বিভাগের প্রধান সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজে। হাসপাতালের সামনে গিয়ে দেখা মিলে এ যেন এক পানির রাজ্য। মেডিকেল কলেজ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে পানি জমেছে হাঁটু সমান। এতে আশঙ্কা করা হচ্ছে বিদ্যুৎ বিপর্যয়ের, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, যার ফলে রোগী, স্বজন, চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির কারণে আমাদের মেডিকেল কলেজ অনেক প্রতি রুম, প্রিন্সিপালের রুম তাকি লাগাইয়া অফিস রুম এবং অডিটোরিয়ামে অনেক পানি ঢুকছে। আমরা এই ড্রেনগুলার পরিষ্কার না হওয়ার কারণে আর এই যে পানিগুলো উঠতেছে প্রায় এক সপ্তাহ যাবৎ, এই আজকে উঠে উঠতেছে, খাইল উঠতেছে এই ড্রেনগুলার জন্য। ড্রেনগুলো করণ না করলে সিটিয়ে আমাদের এখানে সবসময় এই এইরকম থাকবে। পানি সামান্য বৃষ্টি দেওয়ার পরেও পানি জমিয়া রুমে ঢুকে পড়ে। বন্যায় অনেক ক্ষতি হয়েছে। গত বছর এইভাবে দুইবার পানি উঠছিল, উঠার পরে আমাদের অফিসের অনেক কাগজপত্র বিনষ্ট হয়েছে। আর গত দুই দিন বন্যার পানি ঢুকছে, অবশ্যই 3-4 ইঞ্চি ঢুকলেও আমরা ফাইপত্র অনেক নষ্ট হয়েছে, নিচেও ছিল। এর আগে আমরা কিছু গুছাই রাখছি, উপরে তুলিয়া রাখছি। আর আমরা যতক্ষণ ছিলাম মোটামুটি আমরা ফাইপত্রগুলো গুছানোর চেষ্টা করছি, অনেক কাগজপত্র আবার নষ্ট হয়েছে। তাই পানি বিশেষ করে দরজার ওই দিক ঢুকে যায়, একটু উঁচা হইলে, এক উঁচা থাকলে ঢুকার সম্ভাবনা কম থাকলো, অনেক হয়তো শেষ সেতে থাকলো না, থাকলেও ফাইপত্র নষ্ট হওয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা কমও থাকলো। দেখলে যে শুধু ওই গ্রাউন্ড ফ্লোর ক্ষতিগ্রস্ত, বেশিরভাগ আমরা গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন অংশ হয়েছে, কয়েকটা অফিস, মেইন অফিস রুম আমাদের এইটা হলেও আশেপাশে আরও কয়েকটা সেকশনের অফিস আছে, তাদেরও অনেক ক্ষতি হয়েছে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের পিছনে যে ছড়া আছে সেই ছড়াটা পুনরুদ্ধার করে এটা পরিষ্কার করে বা পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে। এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া কালবেলাকে জানান, হাসপাতালের পেছনের নালা উপচে পানি ঢুকে যাচ্ছে, বৃষ্টি না কমা পর্যন্ত নেই পানি কমার কোনো সম্ভাবনা। আপনারা জানেন যে বন্যায় আমাদের গত বছর 2022 সনের 18 জুন পুরো হসপিটালের প্রায় 3 ফিট পানি উঠে যায় 1 ঘন্টার নোটিশে। তখন আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রায় 50-60 লক্ষ টাকার জিনিসপত্র ক্ষয় হয়। এবং আপনারা জানেন যে নিচতলায় আমাদের এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ইনস্টলেশন আছে, যেমন ওয়ার্ড ডিপার্টমেন্ট সহ বিভিন্ন রকমের ইয়ে আছে। তো এইগুলিকে আসলে হঠাৎ করে তো এইগুলিকে সরানো যায় না। তো আলটিমেটলি এইবার যে বন্যার কথা আপনি বলছেন, এইবার বন্যায় আমাদের আর 4-5 ইঞ্চি পানি উঠলেই আমাদের ফ্লোরটা ডুবে যেত। তো আল্লাহর রহমতে পানি, বৃষ্টি কমে যাওয়াতে এই পানিগুলি নেমে যায়, যার জন্য ইয়ে হয় না। তো আলটিমেটলি আমরা যেটা করেছি সেটা হলো যে আমাদের সেই ধরনের ক্ষয়ক্ষতি হয় না, বাট ক্ষয়ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বন্যার পানিতে যখন চারিদিকে ডুবে থাকে তখন আমাদের রোগীদের এবং আমাদের ডক্টর, নার্স, সেবাকর্মী যারা আছে তাদের আসতে যেতে সমস্যা হয় এবং সেবায় কিছুটা সমস্যা হয়। তবে এরই মধ্যে ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শন করেছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে জলাবদ্ধতা বন্ধ করতে নেওয়া হয়েছে উদ্যোগ। ওসমানী মেডিকেল কলেজ অন্যান্য স্থাপনা, তারা তারা নিজস্ব, বিশেষ করে বাংলাদেশের PWD জলপূর্ত বিভাগ এগুলা করে থাকে। তো আমরা যে সিটি কর্পোরেশনের যে ভবন সেটা চলমান প্রক্রিয়ার কাজ চলছে। এখনও নতুন ভবনের 12 তলা পর্যন্ত যদি কমপ্লিট না হয় তাহলে এখানে যে বয়ডগুলো খোলা থাকে এর জন্য পানি এসে, এটা তো এখানে তো কোনো জলবদ্ধতা নেই। আমাদের কাজ চলতেছে, কাজের বয়ডটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আর এখানে পানি পড়বে না। এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় সিলেটে এ বছরের সর্বোচ্চ 307.4 মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। আগামী কয়েকদিন এ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মাসারুল হক মুহাজির, কালবেলা।